মাটির কবরে সে আর ফিরে আসে না, যে যার মাটির কবরে সে আর ফিরে আসে না। মাটির কবরে সে আর ফিরে আসে না, যে যার মাটির কবরে সে আর ফিরে আসে না। আমরা যখন দেখি কেউ মারা গেছে তাকে দেখতে যাই, গিয়ে দেখি যে মাইয়া চুপচাপ শুয়ে আছে, কোনো কথা বলতে পারছে না, নড়ছে না, চলছে না, চুপচাপ শুয়ে আছে। কিন্তু সেই মাইয়া কি বলছে, তোমরা তো সবাই মনে মনে ভাবো, তোমরা তো সবাই মনে মনে ভাবো, আর দেখে চোদা ফোন করতে গিয়ে সাথে কয়না কথা, চোখ বন্ধ করে রয়েছে শুয়ে, ওই মুরিদাকে দাফন করার পরে সবাই যখন আসে গোপীরে, ওই মুরিদাকে দাফন করার পরে সবাই যখন আসে গোপীরে, ওই মুরিদারা তখন পাবো রে, ওই মুরিদারা মাটির কবরে সে আর ফিরে আসে না, যে যার মাটির কবরে সে আর ফিরে আসে না। আমরা যখন মাটি দিয়ে চলে আসি, আমি ভা খলা খলা কম কপি ভা নই লুকম, আমি ভা নুকুরি যখন তার আর উফরা, এই দোয়া পড়ে যখন আমরা কবরস্থান থেকে 40 কদম চলে আসি, তখন সেই কবরে মাইয়াদের কাছে মান মান নেকি রেসে কি প্রশ্ন করে আর কি বলে দেখছো দেখো দেখো, ওই মুরিদা কবরে শুয়ে শুয়ে 40 কদম চলে আসার পর কি হবে, ওই মুরিদা কবরে শুয়ে শুয়ে বিজলির মতো শব্দ শুনে, চোখ মেলে সে তাকিয়ে দেখে বলে এসেছি আমি কোনখানে, মানকির নেকির এসে বলে দুনিয়াতে খুব মজা ছিলে, মানকির নেকির এসে বলে দুনিয়াতে খুব মজা ছিলে, দাও তিন তিন সওয়াল জবাব, দাও তিন তিন সওয়াল জবাব, নইলে ভাই পাবে না, জি যায় মাটির কবরে সে আর ফিরে আসে না, জি যায় মাটির কবরে সে আর তোমার নবীকে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা মনে করছি সহজ প্রশ্ন, আর এর উত্তর তোমরা সকলেই জানি, আর ফেরেশতা যখন এসে এই সওয়াল করবে প্রশ্ন করবে একদম ফটাফট উত্তর দিয়ে দেব, কিন্তু না, আপনি যদি এই দুনিয়াতে ভালো কাজ না করেন, আপনি যদি এই দুনিয়াতে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো না চলেন, আপনি যদি এই দুনিয়াতে মানুষের সঙ্গে ভালো ব্যবহার না করেন, তাহলে এই সামান্য প্রশ্নের উত্তর আপনি ভুলে যাবেন, আর এর উত্তর না দিতে পারলে কি হবে, আর উত্তর দিয়ে দিলে কি হবে বলছো শুনুন, যে পারবে সওয়ালের জবাব দিতে সে সাথে সাথে উপহার পাবে, যে পারবে সওয়ালের জবাব দিতে সে সাথে সাথে উপহার পাবে, জান্নাত হতে বিছানা এনে ফেরেশতারা ওই বিছিয়ে দেবে, মুরিদা কবরে শুয়ে শুয়ে জান্নাতি নাজারা দেখতে পাবে, মুরিদা কবরে
সোয়ে সোয়ে জান্নাতি নজারা দেখতে পাবে আর শাস্তি পাবে গুনাহারা আর শাস্তি পাবে গুনাহারা যারা জবাব দিতে পারবে না জি যায় মাটির কবরে সে আর ফিরে আসে না জি যায় মাটির কবরে সে আর ফিরে আসে না শেষ কথা শুনবেন দুজাকে আজাব এত কঠিন আমরা যদি জানতাম তাহলে এই দুনিয়াতে হয়তো আমরা ভুল কাজ করতাম না এই দুনিয়া যদি সেই জাহান্নামের আজাবে সামান্য কিছু যদি আমরা দেখতে পেতাম তাহলে হয়তো আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলতাম তো বলছো শুনুন দুজাকে আজাব এত কঠিন নেই দুনিয়া কোন কারাগারে দুনিয়া কোন কারাগারে মরণ কারণ হবে না সেখানে শাস্তি পাবে চিরকাল ধরে পিপাসাতে কলিজা যাবে পড়ে পড়বে গায়ের হাড় মাংস ধরে পিপাসাতে কলিজা যাবে পড়ে পড়বে গায়ের হাড় মাংস ধরে ইয়াসিন বলে জেনে শুনে ইয়াসিন বলে জেনে শুনে কুফর মাকে হো করো না জি যায় মাটির কবরে সে আর ফিরে আসে না জি যায় মাটির কবরে সে আর ফিরে আসে না এবার আমরা তো অনেকক্ষণ গাইলাম আমাদের দুই ছোট ভাই ভাই আজাদ।